আদালতের এক মাস আগের নির্দেশ এখনও কার্যকর করা হয়নি এমনই অভিযোগ নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টেট উত্তীর্ণ একজন যুবক দু সালে এই যুবক টেট পাস করেছিলেন তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে একেবারেই রাগমাগভাবে আদালতে আদালতের ডেকে পাঠালেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সোমবার দুপুর তিনটায় তাকে সশরীরে হাজিরা দিতে হবে একেবারে সময় বেঁধে দিয়ে বিচারপতি গাঙ্গুলির করা নির্দেশ আমার পুরনো নির্দেশ আপনি মানেননি কেন তাড়াতাড়ি আপনাকে এখানে এসে জবাব দিয়ে যেতে হবে সূত্রের খবর মামলাকারী দু হাজার ষোলো সালের টেট পরীক্ষায় বসেছিলেন প্রাথমিকভাবে মামলাকারী জানতে পারেন তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হননি যদিও পরে অন্য কথা সামনে আসে জানা যায় তিনি টেট পরীক্ষায় পাস করেছেন দু হাজার কুড়ি সালে সেই পরীক্ষার জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয় উত্তীর্ণ হয়েছেন জানতে পারার পরেই আদালতে দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী তখনই বিচারপতি গাঙ্গুলি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে নির্দেশ দেন নিয়োগ প্রক্রিয়ায় মামলাকারীকে ইন্টারভিউতে ডাকতে হবে কিন্তু এক মাস আগে সেই নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত ইন্টারভিউতে ডাক পাননি মামলাকারী এরপর ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলাকারী সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান কেন তাকে ইন্টারভিউতে ডাকা হয়নি উত্তরে পর্ষদের আইনজীবী বলেন বিষয়টি তার জানা নেই এরপর বিচারপতি ফের জানতে চান সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কি চ্যালেঞ্জ করা হয়েছে তার জবাবে পর্ষদের আইনজীবী বলেন কোনো চ্যালেঞ্জ করা হয়নি কিন্তু পরে তিনি জানান এ বিষয়ে ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এরপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলার নম্বর জানতে চান কিন্তু তা জানাতে পারেননি পর্ষদের আইনজীবী এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে দুপুর তিনটের সময় আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি এবার একটা বড় কিছু ঘটতে চলেছে কি ঘটছে আপনাদেরকে জানাবো দর্শক চোখ রাখুন দুনিয়ার পর্দায়